টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও লোকালয়ে এখনো ঢুকছে যমুনা ধলেশ্বরী ও লৌহজং সহ বিভিন্ন নদ-নদীর পানি। পানির স্রোতে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার জমির ফসল ও বীজতলা। নতুন করে বন্যায় বাসাইল নাটিয়াপাড়া বাসাইল কাঞ্চনপুর সড়কের আদাজন এলাকার কালভার্ট ভেঙে গেছে। এ অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল সহ ত্রাণ সহায়তার দাবি বানভাসীদের। আমাদের এলাকার মানুষ পানি একদম পানিবন্দী বললে চলে। লেবু বাগান ছিল, লেবু বাগান অনেক ক্ষতি হয়ে গেছে, কলা ছিল, কলা বাগান ক্ষতি হয়ে গেছে। 10-15 দিন হয়েছে বৃষ্টি ভেঙে গেছে, আমরা চলাচল খুবই বিপদ আর কি। এরকম বন্যা আমাদের জীবনেও দেখি নাই, আমার বাপদাদাও দেখে নাই। দ্রুত বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ত্রাণের যে বিষয়টি এটি আমরা লিখেছি অলরেডি, আমরা মনে করছি যে আমরা বরাদ্দ পেয়ে যাব 2-1 দিনের মধ্যে এবং আমরা সেই দুর্গত মানুষদের পাশে আমরা সেই ত্রাণটুকু নিয়ে পৌঁছাতে পারব। নতুন করে বন্যায় জেলার 3টি উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল।